আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে, আমি মামদিনাস মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু, এ নিয়ে মারা গেলেন পাঁচজন, আক্রান্ত 700-র বেশি। নারায়ণগঞ্জে করোনায় আরও 4 জনের মৃত্যু, জেলায় মোট মৃতের সংখ্যা 46 জন, আরও 2 জেলায় প্রাণ হারালো 2 জন। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষায় 5 সদস্যের কমিটি গঠন, এ মাসের মধ্যে কাজ শুরু করার আশা। চীনের গবেষণাগারে নয়, করোনাভাইরাস প্রাকৃতিকভাবে তৈরি, অভিমত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ট্রাম্পের অভিযোগ নাকচ, ব্রাজিলে কঠিন সংকট। এবং বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,38,000, আক্রান্ত 33 লাখের বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন পুলিশ সদস্য, এ নিয়ে করোনায় প্রাণ গেল এই বাহিনীর 5 জনের। সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে 741 জন পুলিশ আক্রান্ত হয়েছেন। সংক্রমণ এড়াতে দায়িত্ব পালনে সদস্যদের সুরক্ষা সামগ্রী ব্যবহারের পাশাপাশি এ ব্যাপারে জনগণকে সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ইকরামুল হক সাহেবের রিপোর্টে। দেশের যে কোনো দুর্যোগের মতো করোনা পরিস্থিতি মোকাবিলাও সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোয়ারেন্টাইন, শারীরিক দূরত্ব কিংবা লকডাউন নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো ও মৃতদের দাফন থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই দায়িত্ব পালন করছেন তারা। এসব কাজে পুলিশ সদস্যদের সরাসরি জনসাধারণ এবং আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসার সুযোগ বেশি, ফলে নিজেদের মধ্যেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সবশেষ শনিবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ডিএমপিতে দায়িত্ব পালনকারী এসআই সুলতানুল আরিফিন। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, দুদিনের মাথায় শনিবার ভোরে মারা যান। এর আগে আরও 4 জন পুলিশ সদস্য মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। সবশেষ তথ্য অনুযায়ী সারা দেশে 741 জন পুলিশ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেবল ঢাকা মেট্রোপলিটন এলাকায় আক্রান্ত হয়েছেন 356 জন। এ পর্যন্ত কংগ্রেস পুলিশের 5 জন দেশপ্রেমিক সদস্য দেশ মানুষের জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিলেন। আমরা তাদের প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি দেশ ও জাতির জন্য তাদের অবদানকে। পুলিশ সদস্যদের করোনা সংক্রমণ এড়াতে জনগণের ভূমিকাকেই মুখ্য মনে করেন বিশেষজ্ঞদের কে কেউ। একই সাথে পুলিশ লাইন্স, গাড়ি এবং ব্যারাকগুলোকে পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ তাদের। অবশ্যই মাস্ক তো পরে থাকেনি এবং হয়তো ডবল করে মাস্ক পরবেন যেটা আছে, এবং যদি মানে একেবারে মানে পিপি তো অনেকগুলো লেভেল আছে, ওনাদের জন্য যেই লেভেলের পিপিটা সেটা ওনারা পরবেন। জনসাধারণেরই প্রতি বেশি বিশেষভাবে অনুরোধ যেন তারা আসলে নিয়মটা মানেন, মাস্ক পরা এবং তো অপসারণের যে নিয়ম সেগুলো শিখতে হবে। শুধু মাস্ক পরলে হবে না, সেগুলো সেই নিয়মগুলো শিখতে হবে। যারা যেখানে অবস্থান করে সে বাসস্থানে জীবাণুমুক্ত করতে হবে, এবং যে গাড়িগুলিতে চলে সেই গাড়িগুলিতে ঘন ঘন জীবাণুমুক্ত করতে হবে, কারণ গাড়িতে সারাক্ষণ রাস্তাতে চলে সেখানে যে জীবাণু বহন করে না তা তো বলা যাবে না। করোনা পরিস্থিতির মধ্যে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের 2 লক্ষাধিক সদস্য বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মারা গেছে আরও 4 জন, এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 46 জন, আর নতুন করে 64 জন সহ সেখানে আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়িয়েছে। এছাড়াও নরসিংদী ও ময়মনসিংহে করোনায় মারা গেছে 2 জন। দেশের 63 জেলায় ছড়িয়ে পড়া এই ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। সারাদেশে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন মইনুল হাসান। নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরও 4 জনের, আর নতুন করে আক্রান্ত হয়েছে 64 জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 46-এ, আর আক্রান্ত হয়েছে 1,001 জন। প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যার দিক থেকে ঢাকার পরই নারায়ণগঞ্জের অবস্থান। সম্প্রতি নারায়ণগঞ্জে প্রায় 250 পোশাক কারখানা খুলে দেওয়ার পর সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে নতুন করে শঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে লকডাউন জোরদারের দাবি জানিয়েছেন অনেকে।
নরসিংদীতে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় তিনজন করোনায় মারা গেল, আর জেলায় আক্রান্ত হয়েছে 177 জন। সাভারে নমুনা পরীক্ষায় আরও 8 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে 7 জনই গার্মেন্টস কর্মী। তাদের রাজধানীর মিরপুর লালকুঠি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা গার্মেন্টস সহ সকল কারখানা বন্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। ময়মনসিংহে করোনা ভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতেই তিনি মারা যান। জেলা সিভিল সার্জন মৃত ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সিলেট বিভাগে শুক্রবার থেকে পরবর্তী 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক 115 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ বিভাগের 4 জেলায় মোট আক্রান্ত হয়েছে 226 জন। সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ব্রাহ্মণবাড়ি আর আশুগঞ্জে 7 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আরও 7 জন করোনায় আক্রান্ত হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 14 জন। বান্দরবানে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। জেলা শহরের বাস স্টেশন, কসাইপাড়া, টিএনটি পাড়া সহ কয়েকটি এলাকায় প্রায় 120 পরিবারকে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্য পৌঁছে দেওয়া হয়। রংপুর শহরের আনসার ও ভিডিপি ব্যারাকে সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সারাদেশে প্রায় 1.5 লাখ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে রংপুর জেলায় 1,500 দুস্থ ভিডিপি সদস্যকে সহায়তা তুলে দেওয়া হয়। এদিকে রাঙামাটির বড়কলে 9 দিন ইঞ্জিন নৌকায় আইসোলেশনে থাকা কয়েকজনকে নিরাপদে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর স্থানীয় প্রশাসন তাদের বাড়ি পাঠানোর উদ্যোগ নেয়। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে এবার আক্রান্ত হলেন নওগাঁ 2 আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। সংসদের হুইপ আতিউর রহমান আতিক এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদুজ্জামান সরকার তার ন্যাম ভবনের বাসায় আছেন। তিনি শারীরিকভাবে গুরুতর নয়, সকলের দোয়াও চেয়েছেন। তার বাসস্থানের 4 নম্বর ভবনটি লকডাউন করা হয়েছে। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষায় 5 সদস্যের কমিটি গঠন করাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া এটিএন বাংলাকে জানান, ল্যাবের গবেষণায় কিটের বৈজ্ঞানিক তথ্য উপাত্ত যাচাই করা হবে। রিপোর্টটি করছেন শারফুল আলম। করোনা ভাইরাস শনাক্তে কিট উদ্ভাবন নিয়ে প্রথম থেকেই আলোচনায় গণস্বাস্থ্য কেন্দ্র। কিট তৈরির পর তা হস্তান্তর নিয়ে শুরু হয় নানা সমালোচনা। তবে করোনা মহামারীতে জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর 2টি হাসপাতালকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমোদন দেয়। তারই ধারাবাহিকতায় শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান গণস্বাস্থ্য কেন্দ্রের কিট আবিষ্কার দলের প্রধান বিজন কুমার শীল সহ 3 জনের একটি প্রতিনিধি দল। তারা উপাচার্যের কাছে র্যাপিড ডট টেস্টিং কিটের তথ্য উপাত্ত তুলে দেন। আমরা এতে বসে আছি, ওনারা যে যে ডকুমেন্ট চাবে আমরা অলরেডি কিছু দিয়েছি, বেসিক ডকুমেন্টস। আগামীতে ওনারা যাই যেটাই চাবে সেটা আমরা দেবো। কিট পরীক্ষার পারফরমেন্স টেস্টের জন্য যা যা এক্সটার্নাল ভ্যালিডেশনের যা যা দরকার প্রয়োজন হবে গণস্বাস্থ্য কেন্দ্র সেটা প্রদান। আজকে মাত্র আমরা চিঠি জমা দিলাম, ওনারা এখন কমিটি করে দিয়েছেন, অতি দ্রুত সেটা ব্যবস্থা নেবে। এই কিটের কার্যকারিতা কয়েকটি ধাপে করা হবে বলে জানিয়েছেন বিএসএমএমইর উপাচার্য। দ্রুততার সাথে এর ফলাফল দেওয়ারও আশ্বাস দেন তিনি। 5 সদস্যের একটা কমিটি করে দিচ্ছে, তারাই এটাকে ইনভেস্টিগেশন করবে, সায়েন্টিফিক ডাটাগুলো নিয়ে তারপরে ওনারা বসবেন, বসে আবার প্রোটোকল তৈরি করবে, সেই প্রোটোকলের আবার সেটা পাস করাইতে হবে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের কাছ থেকে, তারপরে ওনারা কাজে যাবে। জনস্বাস্থ্য থেকে সায়েন্টিফিক ইনফরমেশন গুলো আসতে হবে। আমি বলবো যে দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার। গণস্বাস্থ্য কেন্দ্র আশা করে 15 দিনের মধ্যেই ল্যাবে কিট পরীক্ষা করা সম্ভব হবে। এর কার্যকারিতা প্রমাণিত হলে এই মাসের মধ্যেই তা সরকারকে তুলে দেওয়া হবে বলেও জানান তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংকটে পোশাক শিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিজ বাসায় ব্রিফিং এ তিনি একথা বলেন। সরকার, শেখ হাসিনা সরকার আপনাদের পাশে রয়েছে, আপনারা শ্রমিক কর্মী ভাই বোনদের পাশে থাকুন, প্রতিশ্রুতি রক্ষা করুন, শ্রমিক ছাঁটাই ও ফ্যাক্টরি লে অফ ঘোষণা যারা করছে
তাদের বিরত রাখুন। সরকার দেশের করোনা পরিস্থিতির প্রকৃত চিত্র আড়াল করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। রাজধানীর উত্তরায় স্থানীয় বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। রিজভি বলেন, নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এনে সরকার চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাইকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এ সময় তিনি আরও জানান, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সরকারি ত্রাণ লুট করে কালোবাজারে বিক্রি করে নিজেদের পকেট ভারী করছে। দেশের 40% করোনা রোগী ঔষধ ছাড়াই সেরে উঠছেন বলে জানিয়েছেন করোনা চিকিৎসকরা। বাকি 60% রোগীর চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন বা অ্যাজিথ্রোমাইসিন ব্যবহারে ভালো ফল পাওয়া যাচ্ছে। আরও 4টি অ্যান্টিভাইরালের পরীক্ষামূলক ট্রায়ালের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে আবেদন করেছে সোসাইটি অফ মেডিসিন। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। From the nose or mouth when a person with COVID-19 coughs. কোন ভাবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না, তাই আক্রান্তদের সেরে তুলতে মরিয়া সারা বিশ্ব একই সাথে চলছে গবেষণা আর নানা ধরনের ওষুধের পরীক্ষা নিরীক্ষা। বাংলাদেশেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা, ছাড়িয়েছে 8,000। এসব রোগীর চিকিৎসায় কী ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে তা নিয়ে চলছে আলোচনা। নারায়ণগঞ্জের এই চিকিৎসক পরিবারের 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হন, কিভাবে তারা সুস্থ হয়েছেন জানালেন সেই কথা। 19 দিন আমরা হাসপাতালে ছিলাম, প্রচন্ড মানসিক চাপ ছিল। চিকিৎসা আসলে করোনার জন্য যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী হয়েছে, এবং সাথে সিমটোমেটিক ট্রিটমেন্টটাও দিতে হয়েছে। যেমন আমার আম্মার আনকন্ট্রোল ব্লাড প্রেশার ছিল, সেটা ম্যানেজ করতে হয়েছে। ডিসেন্ট্রি ছিল, সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, সেগুলোর ম্যানেজমেন্ট দিতে হয়েছে। আমার বাবার রিপিটেড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল, সেগুলো ম্যানেজমেন্ট দিতে হয়েছে। করোনা ভাইরাসে যারা যেরকম তার 40% পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে এবং বিনা চিকিৎসা ভালো হয়ে যায়। 55% পেশেন্টের জন্য একটা ট্রিটমেন্টের দরকার। আমাদের গাইডলাইনে যেরকম আছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন ইত্যাদি হচ্ছে, আর যার নিউমোনিয়া বা এরকম কিছু ডেভেলপ করেছে তার নিউমোনিয়া চিকিৎসা পাচ্ছে। অ্যান্টিভাইরাল মেডিসিন রেমডেসিভির ব্যবহারে করোনা রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ইনস্টিটিউট। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর ব্যবহারের অনুমোদন দিয়েছে। বাংলাদেশেও অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহারে অনুমোদন চাওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিসিন ডাক্তারদের সংগঠন সোসাইটি অফ মেডিসিন। 4টি ড্রাগের উপরে আমাদের দেশে এখন ট্রায়াল দেওয়ার চেষ্টা করছি আমরা। সেটি হচ্ছে, একটি হচ্ছে রেমডেসিভির, আরেকটি হচ্ছে আইভারমেক্টিন নামে আরেকটি ওষুধ, আরেকটি হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যান্ড অ্যাজিথ্রোমাইসিন আর ফেভিপিরাভির। এই ট্রায়ালগুলির জন্য অলরেডি বিএমআরসিতে অ্যাপ্লিকেশন করেছি। যদি সেই ট্রায়ালগুলি অনুমোদন পেয়ে যায় আর ওষুধগুলি যেহেতু আমাদের হাতেই রয়েছে, আমরা এইগুলো আমাদের দেশের পেশেন্টের উপরে ট্রায়াল হিসেবে প্রয়োগ করে যদি এটা সফল পাওয়া যায় তাহলে সারা বিশ্বের মানুষের চিকিৎসার জন্য এটি অবশ্যই একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। সময়ের সাথে পাল্টাচ্ছে করোনার ধরন, ওষুধের কার্যকারিতা নিয়েও জটিলতা দেখা দিচ্ছে, তাই প্রতিরোধমূলক ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীতে রূপ নেয় বিশ্বব্যাপী চলছে মৃত্যুর মিছিল। মৃতদেহ সৎকারের জন্য হিমশিম খাচ্ছে দেশগুলো। ইতোমধ্যে ব্রাজিলে দেখা দিয়েছে কফিন সংকট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ আবারও উড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে করোনা ভাইরাস কোনো গবেষণাগারে তৈরি নয়, প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। আরও জানাচ্ছেন পরাগারমান। করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। মৃত্যুর মিছিল সব দেশেই, বাদ যায়নি ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চল মানাউসও। অ্যামাজনের বনে ঘেরা এই শহরে অন্তত 20 লাখ মানুষের বাস। প্রতিদিনই এখানে মারা যাচ্ছে শত শত মানুষ, তাতে মৃতদের সৎকার করতে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যেই সেখানে কফিনের সংকট দেখা দিয়েছে, মরদেহের পাহাড় জমেছে মর্গগুলোতে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় একদিনে সর্বোচ্চ 511 জনের মৃত্যু হয়েছে। এতে ব্রাজিলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,412 জন।
প্রাণহানির পাশাপাশি করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের ঘটনাও ঘটেছে ব্রাজিলে। মহামারীর মধ্যে ব্রাজিল প্রেসিডেন্টের ফুটবল লীগ পরিচালনার ঘোষণায় দেশটি করোনা হটস্পট হতে চলেছে বলে অভিমত বিশ্লেষকদের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আবারও নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির হেলথ ইমার্জেন্সিস প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ান জানান, নভেল করোনা ভাইরাস কোনো গবেষণাগারে নয়, প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, শুধু একটানা লকডাউন নয়, করোনা মহামারী ঠেকাতে 2022 সাল পর্যন্ত যথাযথভাবে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। পরাগমান, এটিএন বাংলা। বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হল 2,38,000-এর বেশি মানুষ, আর আক্রান্ত প্রায় 33,50,000। আক্রান্ত আর মৃত্যু মিছিলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে অন্য সব দেশ। সেখানে এখন পর্যন্ত 65,766 জন মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত 11,31,000-এর বেশি। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এ পর্যন্ত 28,236 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 2,07,428 জন। এদিকে স্পেনকে পেছনে ফেলে মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে এখন যুক্তরাজ্য। দেশটিতে 1,78,000 আক্রান্তের বিপরীতে মারা গেছেন 27,510 জন। তবে দক্ষিণ এশিয়ায় ধীরে ধীরে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মূলত বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, এই তিন দেশেই বাড়ছে সংক্রমণের হার। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। একদিকে করোনাভাইরাসের প্রভাব, অন্যদিকে রোজার কারণে মেহেরপুর বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। এজন্য বাজার মনিটরিং ব্যবস্থাকে দোষারোপ করছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, রোজায় কাঁচা বাজার স্থিতিশীল থাকলেও পাল্লা দিয়ে বাড়ছে মশলা জাতীয় পণ্যের দাম। এই উচ্চমূল্যে বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। ব্যবসায়ীরা জানান, গণপরিবহন বন্ধ এবং নিত্যপণ্যের সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়ছে বাজারে। আর রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে দাবি প্রশাসনের। এবার আন্তর্জাতিক সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে কিম জং উন। 20 দিন পর তাকে একটি অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, কিম ফিতা কেটে একটি সার কারখানার উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি তার বোন কিম ইয়ো জংও উপস্থিত ছিলেন। গত 12 এপ্রিলের পর থেকে উত্তর কোরিয়ার এই নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। এমনকি তার দাদা সাবেক প্রেসিডেন্ট কিম ইল সাং এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন কিম। এর পরেই কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তার মৃত্যুর হয়েছে এমন খবর ছড়ায়। এত সব গুঞ্জনের বিষয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিছু না বলায় বিশ্বব্যাপী সন্দেহটি আরো জোরালো হয়। অবশেষে গতকালের অনুষ্ঠানে কিমের উপস্থিতি গুজবেরই মৃত্যু ঘটালো। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জে এবার ইরি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি সপ্তাহে পুরোদমে শুরু হয়েছে ধান কাটা, কিন্তু করোনাভাইরাসের প্রভাব ও গণপরিবহন বন্ধ থাকায় সারা দেশে রয়েছে শ্রমিক সংকট। এজন্য ধান কাটা ও মাড়াইয়ের জন্য সরকারিভাবে ভর্তুকির মাধ্যমে কৃষকদের হারভেস্টার মেশিন দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জে চলতি মৌসুমে 1,41,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। আর এ থেকে 8,89,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। দর্শক, দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে এখন শুরু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের আইসোলেশনে 24 ঘন্টা আনতে হয়েছে 168 জনকে, এবং বর্তমানে আইসোলেশন আছেন 1,632 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টা 58 জন এবং এ পর্যন্ত 1,022 জন। আমাদের আইসোলেশন শয্যা সংখ্যা প্রতিদিনই বলে থাকি, সেই সংখ্যাগুলো এখনও একই রকম আছে। 9,638 আইসোলেশন সংখ্যা,
যেটা ঢাকার মধ্যে 3944টি এবং ঢাকা সিটির বাইরে 5694টি। এই সকল হাসপাতালে আইসিইউ সজ্জা আছে এবং ডায়ালাইসিস ইউনিট আছে, যেগুলো আগের মতোই। কোয়ারেন্টাইনে আমাদের নিতে হয়েছে বেশ কিছু মানুষকে এবং 24 ঘন্টার মধ্যে মোট কোয়ারেন্টাইন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে মোট কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 1543 জনকে এবং এ পর্যন্ত 1,90,443 জনকে হোম কোয়ারেন্টাইনের মধ্যে আছেন। ছাড় পেয়েছেন 24 ঘন্টায় হোম এবং কোয়ারেন্টাইন সহ 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 2,850 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,21,349 জন। এই 24 ঘন্টা ছাড় বাদ দিয়ে আমাদের বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সহ আছেন 69,094 জন। সারা দেশে আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে অনেকগুলি প্রতিষ্ঠান, যেটা প্রতিদিনই বলে থাকি। সেই প্রতিষ্ঠানগুলো হলো 615টি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দিতে পারি 30,955 জনকে। গত 24 ঘন্টায়, গতকাল আপনারা জানেন যে সাপ্তাহিক ছুটির দিন ছিল, এই জন্য গত 24 ঘন্টায় আমাদের কোনো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ এবং বিতরণ হয় নাই। তবে আমাদের বর্তমান মজুদ যেটা ব্যক্তিগত সামগ্রী সুরক্ষা সামগ্রী আছে সেটা হলো 3,98,764টি। নিয়মিতভাবে আমরা হটলাইনের ফোন কল রিসিভ করি এবং স্বাস্থ্য দিয়ে থাকি। হটলাইনে ফোন রিসিভ করা হয়েছে গত 24 ঘন্টায় 72,315টি এবং এ পর্যন্ত 38,35,391টি। এক্ষেত্রে বলে রাখি, এই সকল ফোন কল যে সবগুলি শুধু কোভিড বিষয়ক থাকে তা না, অনেকেই যে কোনো স্বাস্থ্য সমস্যায়ও এই ফোন কলগুলি ব্যবহার করেন এবং যে কোনো স্বাস্থ্য সমস্যারই পরামর্শ এই ফোন কলগুলো থেকে দেয়া হয়ে থাকে। তবে বর্তমানে যেহেতু অনেকেই কোভিড বিষয়ক আতঙ্কে ভুগছেন, তাদের সাধারণ যে সমস্যা সেগুলোকে তারা কোভিডের সাথে সম্পৃক্ত করে আতঙ্কিত হয়ে হয়তোবা ফোন করেন, তবে তাদেরকে এই ফোন কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে আশ্বস্ত করা হয়। আমাদের বর্তমানে নতুন প্রতিনিয়তই চিকিৎসকরা প্রশিক্ষণ নিচ্ছেন এবং গত 24 ঘন্টায় নতুন করে প্রশিক্ষণ নিয়েছেন আরও 19 জন এবং স্বেচ্ছাভিত্তিতে কাজ করে যাচ্ছেন 4,028 জন চিকিৎসক। এই চিকিৎসকরা সবাই 333 হটলাইনে কাজ করেন এবং আমাদের স্বাস্থ্য বাতায়নেও কাজ করে থাকেন। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে গত 24 ঘন্টায় 14,160 জনকে এবং এ পর্যন্ত 16,40,264 জনকে মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্র বন্দরে স্ক্রিনিং করা হয়েছে 461 জনকে। এর মধ্যে বিমানবন্দরে 255 জন, সমুদ্র বন্দরে 133 জন এবং স্থলবন্দরে 73 জনকে স্ক্রিনিং করা হয়েছে এবং সর্বমোট স্ক্রিনিং হয়েছে সবগুলো বন্দর মিলে এ পর্যন্ত 677,711 জনকে। দর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন শুনছিলেন। এবার চলে যাব মূল সংবাদে। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ব্যাটটি তুলে নিলামে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হারসেন গিভস। 14 বছর আগে অস্ট্রেলিয়ার 4 উইকেটে 434 রানের জবাবে 1 বল 1 উইকেট হাতে রেখে 438 রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড আজও অমলিন। ঐতিহাসিক সেই ম্যাচে মাত্র 111 বলে 21টি 4 ও 7টি 6 175 রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন গিভস। সেই প্রিয় ব্যাটটিকে এবার নিলামে তুলেছেন তিনি। প্রাপ্ত অর্থ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের জন্য গঠিত তহবিলে দান করবেন হারসেন গিভস। নিরপেক্ষ মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি খেলাগুলো শেষ করবে লিগ কর্তৃপক্ষ। শুক্রবার ক্লাব প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্স শেষে এমনটাই জানানো হয়। এর জন্য কমপক্ষে 10টি স্টেডিয়াম ব্যবহার করার সিদ্ধান্ত হয়।
এছাড়া দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা আয়োজন হলেও অবশিষ্ট 92টি ম্যাচ শেষ করতে হলে ইংলিশ লীগ কর্তৃপক্ষকে খেলোয়াড় ও কোচিং স্টাফ সহ মোট 40,000 পরীক্ষা করতে হবে। এই ভিডিও কনফারেন্সে ফুটবল, রাগবি ইউনিয়ন এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যোগ দেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু, এ নিয়ে মারা গেলেন 5 জন, আক্রান্ত 700 বেশি। নারায়ণগঞ্জে করোনায় আরও 4 জনের মৃত্যু, জেলায় মোট মৃতের সংখ্যা 46, আরও 2 জেলায় প্রাণ হারালো 2 জন। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষায় 5 সদস্যের কমিটি গঠন, এ মাসের মধ্যে কাজ শুরু করার আশা। চীনের গবেষণাগারে নয়, করোনা ভাইরাস প্রাকৃতিকভাবে তৈরি, অভিমত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ট্রাম্পের অভিযোগ নাকচ, ব্রাজিলে কফিন সংকট। এবং বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,38,000, আক্রান্ত 33 লাখের বেশি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটির নল সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/এটির নল।